সাব চ্যাম্পিয়নশিপের শেষ ১৬ মিনিটের ঝড়ে শেষ বাংলাদেশ। দেখুন বিস্তারিত। যতটা একতরফা ম্যাচ হবে ভাবা হয়েছিল ততটা হয়নি। লেবাননের সঙ্গে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফে আট দলের মধ্যে সর্বোচ্চ ৯৯ র্যাঙ্কিংয়ে থাকা লেবাননের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ দল, কিন্তু স্কোর লাইনে এর প্রতিফলন নেই। শেষ ১৬ মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড বাংলাদেশের। ৮০ মিনিটে লেবানন পেয়েছে প্রথম গোল, যোগ করার সময়ে ষষ্ঠ মিনিটে দ্বিতীয়টি। অনেকটাই এগিয়ে থাকা লেবাননের কাছে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে বাংলাদেশ শুরু করলো সাব চ্যাম্পিয়নশিপের খেলা। শক্তিশালী লেবাননের সঙ্গে অন্তত ড্রয়ের সম্ভাবনা তৈরি করেও খেই হারিয়ে নিজেদের দোষে গোল খেয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুর কান্তিরারা স্টেডিয়ামে শেষ দিকে গোল খাওয়ার চিরন্তন সেই বদনাম গোছানো যায়নি। গোলের আগে অন্তত ১০ মিনিট বাংলাদেশ পাসিং ফুটবল খেলছিল, ওই সময় রক্ষণ ফাঁকা রেখে সবাই উপরে উঠে যাওয়ায় খেসারত গুনতে হয়েছে। ওই সময় রক্ষণ জমাট রাখা গেলে গোলটা হয়তো হতো না। বাংলাদেশ প্রথম গোলটি খেয়েছে তারেক কাজীর শিশুতোষ ভুলে। তারিকের পায়ে বল থাকলেও সেটা তিনি ধরে রাখতে পারেননি। তার পা থেকে সহজেই বল নিয়ে যান লেবাননের করিম। তিনি বল ঠেলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি নামা অধিনায়ক হাসান মাতুককে। বাকি কাজটা হাসান করেছে ঠান্ডা মাথায়। বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমানের কিছুই করার ছিল না। তবে আনিসুর রহমানের কাছে পৌঁছে যাওয়ার পর শরীরটা বলের সামনে না ফেলে কেন পেছন থেকে পা দিয়ে এসেছেন সেটা অবশ্য বোঝা গেল না। শরীরটা বলের সামনে ফেললে সেটা আটকে গেলেও যেতে পারত। গোল খেয়ে বাংলাদেশ চেষ্টা করেছে ম্যাচে ফিরতে, উল্টো শেষ বাঁশির আগে পাল্টা আক্রমণে ২-০ করেছে লেবানন। ডান দিক থেকে গড়া আক্রমণে সফল পরিণতি দেন খলিল বাদেল। আনিসুরের এখানে করার কিছুই ছিল না, খলিল বল ঠেলেন একেবারে ফাঁকা জালে। বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলেছে, প্রথমার্ধে তেমন কিছু করতে না পারলেও দু তিনবার আক্রমণে এসেছে। ফয়সাল আহমেদের একটা ক্রস সুমন রেজার কাছে পৌঁছার আগে লেবাননের গোলকিপার ক্লিয়ার করেছেন। বাংলাদেশ দলের সেন্টার ব্যাক তপু বর্মনকে ওপরে তেমন উঠতে দেখা যায়নি এদিন। সাধারণত তিনি বক্সে লম্বা বল ফেলেন। প্রথমার্ধে রক্ষণে বেশি ব্যস্ত থাকা তপুকে আক্রমণে পাওয়া যায়নি, হতে পারে এটা দলীয় পরিকল্পনারই অংশ। ৫৬ মিনিটে বাংলাদেশ কোচ তিনটি বদল আনেন। অধিনায়ক জামালের জায়গায় হৃদয়, মোরসালিন আসেন মুজিবুর রহমানের বদলি হয়ে। ওই সময় বাংলাদেশ দল মাঠে ছিল প্রথাগত স্ট্রাইকারবিহীন, কারণ রবিউল আসেন স্ট্রাইকার সুমন রেজার জায়গায়। তিনটি বদলের পর বাংলাদেশ খেলায় গতি আসে। ৬০ মিনিটে মোরসালিনের বাড়ানো লম্বা বল পেয়ে ফয়সাল আহমেদ বক্সে ঢোকেন। সামনে শুধুই গোলকিপার, কিন্তু বলটা প্লেসিং করতে পারেননি। ফয়সাল বল মেরেছেন লেবাননের গোলকিপারের গায়ে, এটি ছিল বাংলাদেশের সহজতম সুযোগ। ৭২ মিনিটে ফয়সাল আহমেদের জায়গায় আসেন রাকিব। ম্যাচের ওই সময়টায় বলের দখল ভালো রাখছিল বাংলাদেশ। লেবাননের ফুটবলাররা বলের পেছনে দৌড়াচ্ছিলেন বেশি। ম্যাচ শেষে এ সময় কিছুটা ছিটকে যায় তারা, অথচ খেলার ধারার বিপরীতে তখন বাংলাদেশের গোলমুখ খুলে ফেলে শারীরিকভাবে এগিয়ে লেবানন। উচ্চতা তারা এগিয়ে, তারা ফুটবলীয় মেধা তো আছেই। এই তিনটি সমন্বয় ঘটিয়ে লেবানন ম্যাচটা নিজেদের করে নিতে পেরেছে। প্রথমার্ধের সময় যত এগিয়েছে বাংলাদেশ রক্ষণে চাপ তত বাড়িয়েছে লেবানন, কিন্তু তারা চূড়ান্ত পাস বের করতে পারছিল না। উপরে শুধু সুমন রেজাকে রেখে গোলটা বাংলাদেশের দল রক্ষণে নেমে যাওয়ায় ফাঁকা জায়গা পায়নি লেবাননের ফরোয়ার্ডরা, ফলে শটও সেভাবে নিতে পারেননি তারা, যে কারণে প্রথমার্ধটা গোলশূন্য রাখতে পেরেছে বাংলাদেশ। দুই দেশের এটি তৃতীয় ম্যাচ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে এওয়াই ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারে লেবাননের কাছে। ফিরতি ম্যাচে ঢাকায় জিতে ২-০ গোলে। ১২ বছর পর আরেকটি লড়াইয়ে আজ ড্রয়ের আশা জাগিয়ে বাংলাদেশ পারেনি পুরো ৯০ মিনিট সমানতালে খেলতে পারার সামর্থ্যের অভাবে। হেভিয়ার ক্যাবরেরা এদিন একাদশে জায়গা দিয়েছেন চোট কাটিয়ে ফিট হওয়া ডিফেন্ডার তপু বর্মনকে। কম্বোডিয়ার ম্যাচে একমাত্র গোলদাতা মুজিবুর রহমানও এই ম্যাচে একাদশে ছিলেন। কম্বোডিয়া একাদশ থেকে সাপের প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন ক্যাবরেরা। লক্ষণে আলমগীর মোল্লার পরিবর্তে তপুকে দলে ঢুকিয়েছেন। কোচ তার মতো করে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু হার দিয়ে সাপ শুরু করতে হলো তাকে। বাংলাদেশের একাদশ আনিসুর রহমান, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী, ফয়সাল আহমেদ, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মুজিবুর রহমান, মেহেদি হাসান, সোহেল রানা ও সুমন রেজা।